সালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আকবর রহমান, আমার বাড়ি টাঙ্গাইল, বয়স 38। আমার 12 বছর যাবত কোমর ব্যথা, আমার পায়ের দিকে নামতো, খুব চলাফেরা করতো, খুব খারাপ লাগতো, শুয়ে থাকতে পারতাম না, চলতে পারতাম না, খুব কষ্ট হইতো আর কি। একটা পর্যায়ে এই কষ্ট সহ্য না করে অনেক ডাক্তার দেখাইছি, না কাজ হয় নাই। সে ডাক্তাররা বলছে ওষুধ খাওয়ার জন্য, ওষুধ খাওয়া চলবেই এইটুকু বলছে আর কি, কিন্তু ব্যথা ভালো হয় নাই, ওষুধ চলবেই বলছে। তারপরে দেখছি ব্যথাটা আমার ভালো হইতেছে না, পরে আমি কোথায় গেলে ব্যথাটা ভালো হবে, আমি ইউটিউবে সার্চ দিয়ে সুফিয়া স্যারের কাছে এখানে আসছি। আমি এখানে আসলাম, আসার পরে স্যার আমার বলছে 20 দিন থাইকা চিকিৎসা নেওয়ার জন্য। আমি বিদেশে থাকি, আমার ছুটির সময় কম, তাছাড়া আমার বর্তমানে আমি 8 দিন চিকিৎসা নিয়েছি, অনেক ভালো দেখি, ইনশাল্লাহ আমার এখন 20 ব্যথা কোনো নাই, এখন সব চলে গেছে এগুলা। এখন আমার পায়ের দিকে কোনো ব্যথা নামে না, হাত ঝিনঝিঝি বাজার বারবার করতে হয়, গেলে করে না, মানে আমি অনেক স্বাভাবিক সুস্থ ইনশাল্লাহ। আরে সমস্যা ছিল, হ্যাঁটা আমি ইনশাল্লাহ সুস্থ আছি। এখানকার থেরাপি যে দিত যে ভাই অনেক ভালো মানুষ, ডাক্তার নার্সরা আমার দেখতে আস, সারাদিন দেখতো, খোঁজ নিত, ক্লিন ক্লিন যারা করে অনেক ভালো, এখানে পরিবেশ অনেক ভালো, দেখার মতো পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এখানে। আমি এখানে নিজের পরিবারের মতো এখানে ছিলাম আর কি। আপনাদের মধ্যে কোনো রোগী যদি থাকে আমার মতো, শীঘ্রই তাড়াতাড়ি এখানে চলে আসেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সারা জীবন থাকতে পারি। আসসালামু আলাইকুম।